শত্রুর বুকে কাঁপন ধরাবে ভারত, নেওয়া হলো চরম পদক্ষেপ। বন্ধুরা, প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভারতের চতুর্দিকেই রয়েছে অনেকগুলি প্রতিবেশী দেশ, যেমন পূর্বে বাংলাদেশ, মায়ানমার, উত্তরে নেপাল, ভুটান, চীন, পশ্চিমে পাকিস্তান, দক্ষিণে শ্রীলঙ্কা। এই দেশগুলির মধ্যে বেশিরভাগ দেশের সাথে ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। মাত্র দুটি দেশ চীন ও পাকিস্তানের সাথে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ নয়। এর কারণ হল চীন ও পাকিস্তান উভয় দেশই অশান্তি সৃষ্টিকারী দেশ। এই দেশ দুটি নানান সময়ে ভারতের নানান ক্ষতি করেছে। সাম্প্রতিককালে এই দুটি অশান্তি সৃষ্টিকারী দেশ আবার হাত মিলিয়েছে, যা ভারতের চিন্তা বাড়িয়েছে। পাকিস্তান ও চীন উভয়কেই জব্দ করা দরকার, বিশেষ করে চীনকে। চীনের আগ্রাসী মনোভাব দিন দিন বেড়েই চলেছে, যা বিশ্বে অস্থিরতার জন্ম দিচ্ছে। ভারত বহুকাল থেকেই এই দুই দেশকে কড়া জবাব দিয়ে এসেছে। মোদি সরকারের কার্যকালে ভারতের সামরিক শক্তি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে, ভারতের সামরিক ব্যবস্থার আধুনিকীকরণ ঘটেছে। বর্তমানে ভারত সামরিক শক্তিতে চতুর্থ স্থানে অবস্থান করছে। সক্ষমতার দিক থেকে ভারতের সেনাবাহিনী বিশ্বের অন্যতম সেরা বাহিনী। এমত অবস্থায় নেওয়া হল এক চরম পদক্ষেপ, শত্রুর বুকে এবার কাঁপন ধরাবে ভারত। বন্ধুরা, পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো, তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত মহান এই কথাটি। তো বন্ধুরা, চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক। ভারত দিন দিন শক্তিশালী হয়ে উঠছে প্রতিটি ক্ষেত্রে। সারা বিশ্বে ভারতের জয় জয়কার হচ্ছে, বিশ্ব চাইছে ভারতের সাথে বন্ধুত্ব। আর এসব দেখে ঈর্ষায় বুক জ্বলে যাচ্ছে চীন আর পাকিস্তানের। চীন যেভাবে ভারতের সাথে বারবার বিবাদ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে, তা চীনের ভিলেন সুলভ মানসিকতাকে তুলে ধরে। চীন পাকিস্তানের জন্য এবার ভারত নিল এক চরম পদক্ষেপ। কি পদক্ষেপ জানতে চান? তবে শুনুন, আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে ভারত এখন আত্মনির্ভর হওয়ার পথে এগিয়ে গেছে। বহু জিনিস এখন ভারত নিজেই নির্মাণ করছে। এর ফলে একদিকে যেমন ভারতের নিজস্ব চাহিদা মিটছে, অন্যদিকে তেমনি মেড ইন ইন্ডিয়া জিনিসের রপ্তানিও বাড়ছে। আর আত্মনির্ভর ভারতের সবচেয়ে বেশি সুফল পেয়েছে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা। এবার ভারতীয় সেনা শত্রুদের রুখতে ভারতীয় রাষ্ট্রায়ত্ত কোম্পানি হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের কাছ থেকে কিনছে 156টি লাইট কমব্যাট এয়ারক্রাফট বা LCA। চীন আর পাকিস্তানের বুকে কাঁপন ধরাতে এই লাইট কমব্যাট এয়ারক্রাফটগুলি পূর্ব ও পশ্চিম সেক্টরে মোতায়েন করা হবে বলেও জানা যাচ্ছে। এই LCAগুলি অসম্ভব শক্তিশালী, প্রতিকূল পরিবেশেও অনায়াসে কাজ করতে পারে। এই এয়ারক্রাফটগুলির নাম দেওয়া হয়েছে প্রচণ্ড। এটি বিশ্বের একমাত্র এমন এয়ারক্রাফট যা 5000 মিটার উচ্চতাতেও উড়তে পারে এবং আকাশ থেকে ভূমি এবং আকাশ থেকে আকাশে মিসাইল ছুড়তে সক্ষম। এটি আত্মনির্ভর ভারতের অবদান হওয়ায় পুরোপুরি ভারতীয় যন্ত্রাংশে এবং প্রযুক্তিতে তৈরি। এই প্রকল্পটিতে খরচ হবে 1.5 লাখ কোটি টাকা, আর এর দ্বারা জব্দ হবে চীন ও পাকিস্তান। তো বন্ধুরা, এই ছিল পুরো খবর। খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আমার ভারত মহান এই কথাটি। তো বন্ধুরা, এখনকার মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।